আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে 1000-এর বেশি মানুষের প্রাণহানির পর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের যে পরিমাণ সহায়তা প্রয়োজন তা তালেবান সরকারের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব নয়। এরই মধ্যে জরুরি মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। নিহতদের পরিবারকে 1,00,000 ও আহতদের 50,000 আফগানি সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান। এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল থেকে পাকতিকা প্রদেশে গণকবরে 100 মানুষকে সমাধিস্থ করা হয়েছে। পাহাড়ি এলাকায় অধিকাংশ বাড়ি মাটির তৈরি হওয়ায় প্রাণহানি এত বেশি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।